তো এই লেকচারে আমরা দেখব কাকে বলছে ফাংশনাল ডিপেন্ডেন্সি। এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফ্রম কম্পিটিটিভ এক্সামিনেশনের রেসপেক্টে, গেট, ইউজিসি, নেট, প্লাস তোমার কলেজ এবং ইউনিভার্সিটির রেসপেক্টে খুবই ইম্পর্টেন্ট টপিক। এটা ছাড়া বলতে পারি যে এখান থেকে খুব ভালো ভালো ধরনের ভালো ভালো বড় বড় কোশ্চেন আমাদের দেয়। এটা যে তার বেস, এটা যদি তোমরা না জানো এরপর কিন্তু তোমরা কোনোভাবে এগাতে পারবে না, মানে এর পরবর্তীকালে নর্মালাইজেশন টপিকে কিন্তু আর যেতে পারবে না কোনোভাবে যদি এই ফাংশনাল ডিপেন্ডেন্সির কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার না থাকে। খুব কমনলি হোয়াট ইজ ফাংশনাল ডিপেন্ডেন্সি তো অবভিয়াসলি দেয়, তাছাড়াও ফাংশনাল ডিপেন্ডেন্সি রেসপেক্টে আমি যদি বলে থাকি, ফাংশনাল ডিপেন্ডেন্সি হচ্ছে বেস ফর এনিথিং আপগোয়িং। আমরা যা যা টপিক দেখব এটা কিন্তু এটার বেস বলে রাখলাম, খুবই ইম্পর্টেন্ট টপিক ফাংশনাল ডিপেন্ডেন্সি। জিনিসটা কি ফাংশনাল ডিপেন্ডেন্সি কি বুঝতে গেলে, ধরে নাও আমরা একটা এখানে একটা টেবিল আমি এখানে ড্র করে রেখেছি অলরেডি, এটা স্টুডেন্ট টেবিল, যেটা গত লেকচার্সেও দেখেছি একই একটা টেবিল আমি এখানে ড্র করে রেখেছি, ঠিক আছে। সিম্পল আমরা গল্পে চলে আসি। ধরে নাও আমি আগে ফাংশনাল ডিপেন্ডেন্সির বেসিক কনসেপ্টটা কীভাবে হয় সেটাকে বোঝাবো। ফাংশনাল ডিপেন্ডেন্সি ডিনোট করে এক্স এরকমভাবে অ্যারো দিয়ে ওয়াই লেখে, এটার মানে কি, এক্স কে বলা হয় ডিটারমিনেন্ট, কি বলা হয়, এক্স কে বলা হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট বলা হচ্ছে, আর ওয়াই কে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট। এটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে এক্স এর ওপর ওয়াই ডিপেন্ড করে বসে রয়েছে, এই জন্য হচ্ছে ফাংশনালি ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এটা যদি আমি এটা যেন ম্যাথামেটিক্যাল মানে মানে ডেটাবেসের রেসপেক্টে যে জিনিসটা বলবো, প্লাস আমি এটার অ্যাকচুয়াল নর্মাল লাইফে কেন দরকার পড়ে এবং এর মানেটা কি সেটাও বলবো, কিন্তু দয়া করে আমি যেটা নর্মাল মানে বলবো ওটা খাতায় লিখে দিয়ে আসবে না, ম্যাথামেটিক্যাল যে ডেফিনেশন যেটা দেওয়া আছে সেটাই লিখবে। যেরকম আমাদের নিউটনসের ল যেরকমভাবে আমরা চেঞ্জ করতে পারি না, সেরকম এর ডেফিনেশনসও আমরা চেঞ্জ করতে পারবো না। তো সেই সূত্রে আমি আগে পুরো জিনিসটাকে ম্যাথামেটিক্যালটা বোঝাবো তার রেসপেক্ট, তারপরে বা আমি তোমাকে আগেই প্রথমে বেসিকটা বুঝিয়ে দিই, তারপরে হচ্ছে আমি তার যে ম্যাথামেটিক্যাল ডেফিনেশনটাই বোঝাচ্ছি। তো ধরে নাও আমি এটা গল্পে চলে আসি যে তোমার কাছে এই টেবিলটা দেওয়া আছে, আমরা আগের লেকচারে কিটা বুঝে গেছি, ঠিক আছে, কি ফি কি যত রকম কি হয় সব বুঝে গেলাম। এই লেকচারসে আমরা দেখছি ফাংশনাল ডিপেন্ডেন্ট কথাটার মানে হচ্ছে আমি যদি এখানে কোনোভাবে বলি যে ধরে নাও এই যে রোল নাম্বার, এই রোল নাম্বারের ওপর ধরে নাও এই রোল নাম্বারের ওপর আমাদের কারা কারা ধরে নাও এই নেম ডিপেন্ড করে আছে, কথাটার মানে যদি আমি বলি নেম বা ক্লাস ডিপেন্ড করে রয়েছে রোল নাম্বারের উপর, এটার অ্যাকচুয়াল মানেটা কি, যে আমি যদি রোল নাম্বার জানি তাহলে কিন্তু আমি নাম আর ক্লাসটা জানতে পারবো। যেরকম আমি বলতে পারি আমার একটা প্রাইমারি কি, ধরে নাও আমার এই টেবিলে হচ্ছে রোল নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি, এই প্রাইমারি কির ওপর সবগুলো ডিপেন্ড হয়ে থাকে অ্যাকচুয়ালি। আমি যদি কোনোভাবে প্রাইমারি কিটা জেনে যেতে পারি তাহলে কিন্তু আমি সবগুলো মানে তার অ্যাট্রিবিউট কিন্তু তার যতগুলো তার তার পুরো টাপেলসটাকে আমি জেনে যেতে পারবো, মানে পুরো রোটাকে আমি কোনোভাবে ফেচ করে নিতে পারি। তাহলে আমি এরকম বলতে পারি নেম ধরে নাও ক্লাসের ওপর ডিপেন্ড, মানে আমি যদি কোনোভাবে তার নাম জানি তাহলে তার ক্লাসটাও কোনোভাবে আমি খুঁজে বার করতে পারবো। ধরে নাও আমি যদি নাম আর ক্লাস জানি তাহলে কিন্তু আমি সাবজেক্টটাও খুঁজে বার করতে পারবো। এটা এটার কথাটা মানে যে দে আর ফাংশনালি ডিপেন্ড, মানে একটা অ্যাট্রিবিউট একটা অ্যাট্রিবিউটের ওপর ডিপেন্ড করে রয়েছে, সেটা সেটা আমাদের বলে দেওয়া থাকবে কোন কোন অ্যাট্রিবিউট কোন অ্যাট্রিবিউটের ওপর ডিপেন্ড করে থাকে। কিন্তু এটা গ্লোবাল টার্মে কথা যদি বলি, দেখো তুমি যদি ভেবে দেখো যে আমাদের যে প্রাইমারি কি বলতে পারি বা ক্যান্ডিডেট কি বলতে পারি তাদের ওপর কিন্তু বাদবাকি সবগুলো অ্যাট্রিবিউটই কিন্তু ডিপেন্ড করে থাকে, এটা কিন্তু নর্মাল। এটা বুঝতে গেলে সেটা বুঝি, যেটা আমরা নর্মাল বাংলা ভাষায় বুঝতে চাই তুমি যে কনসেপ্টটা কি, তাহলে আমরা এইভাবে জিনিসটা বুঝে গেলাম যে যে কোনো একটা অ্যাট্রিবিউট বলতে গেলে যে কোনো একটি কলমের ওপর বাদবাকি কলমগুলো কিন্তু ডিপেন্ড হয়ে থাকে, সেটা কিন্তু আমাদের বলে দেওয়া হয়। এটা চোখে দেখে যদি ওরকম ভাবে বলতে পারবো না, বাট আমাদের কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে কোন অ্যাট্রিবিউটের উপর কারা ডিপেন্ডেন্ট, বা যে ডিজাইন করছে এটাকে সেই এটা তৈরি করে ফেলে যে কোন অ্যাট্রিবিউটে কারা ডিপেন্ডেন্ট। কিন্তু একটা ইউনিভার্সাল ডিপেন্ডেন্সি বলে দিই যে সবগুলো অ্যাট্রিবিউট কিন্তু প্রাইমারি কি বা ফরেন কির উপর কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে থাকবেই। কিন্তু কেন ডিপেন্ডেন্ট হয়ে থাকবে, কারণ কি, ধরে নাও আমি যদি ধরে নাও আমি এটা সিম্পল বলছি যে ক্লাসটা, এই ক্লাসে ক্লাস যদি জানি তাহলে কি আমি নাম জানতে পারবো, মানে ক্লাস কখনো কি ফাংশনালি ডিপেন্ড হতে পারবে, মানে ক্লাসের ওপর কোনো কি কেউ ফাংশনালি ডিপেন্ড হতে পারবে, ক্লাসের ওপর নেম ধরে নাও এরকম আমি এটা ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়েছি, এটা কি হওয়া যেতে পারে কোনোদিন। দেখো আমার যদি ক্লাস ফার্স্ট, সে কিনা যে ফার্স্ট ক্লাস ফার্স্ট ইয়ারে রামও পড়ে ফার্স্ট ইয়ারে শ্যামও পড়ে, তাহলে কখনো এটা ফাংশনালি ডিপেন্ড হতে পারে না ক্লাসে, কারণ কি আমরা কখনোই ক্লাস জানলে তার নাম বলতে পারবো না, ঠিক আছে। ফাংশনাল ডিপেন্ডেন্সি যে যে ডেটাবেস ডিজাইন করছে সেই কিন্তু ওরা বলে দেয় যে কোন অ্যাট্রিবিউট কার উপর ডিপেন্ডেন্ট, এটাকে অ্যাকচুয়ালি ফাংশনাল ডিপেন্ডেন্সি বলা, যেটাকে আমরা টার্মসটাকে এইভাবে লিখি এক্স টেন টু ওয়াই এরম ভাবে বলি, তাহলে এক্সটা হচ্ছে ডিটারমিনেন্ট আর ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট, মানে এক্স এর ওপর ওয়াই ডিপেন্ড করে আছে। এটাকে আমরা দুভাবে বলতে পারি যে এক্স এক্স ডিটারমাইন্স ওয়াই এইভাবে বলতে পারি, বা ওয়াই ইজ ডিটারমাইন্ড বাই এক্স,
এরকম ভাবে জিনিসটা বলতে পারি। সেরকম গল্পটা এবার যে ম্যাথামেটিক্যাল ডেফিনেশনটা কি বলছে, ধরে নাও আমরা এই টাপেলটাকে, এই পুরো টাপেলটাকে, এই যে পুরো এই টাপেলটাকে, এই যে ফার্স্ট যে টাপেলটাকে আমি নাম দিয়েছি, ধরে নাও নামকরণ করেছি, এর নাম হচ্ছে T1। সেরকম সেকেন্ড টাপেলটার নাম দিয়েছি, পুরো টাপেলটারই নাম দিয়ে T2, আর ফার্স্ট রোটার নাম দিয়েছি, কলমটার নাম দিয়েছি, এই অ্যাট্রিবিউটের নাম দিয়েছি এক আলফা, আর এটা হচ্ছে বিটা, এরকম আমি একটা নামকরণ করেছি। তো ম্যাথামেটিক্যাল ডেফিনেশন কি বলছে, যে যদি T1 এর আলফা ইজ ইকুয়াল টু T2-র আলফা হয়, তাহলে সব সময় অলওয়েজ, এটা এটা যদি হোল্ড করে দেন অলওয়েজ, তাহলে কি হবে, তাহলে অলওয়েজ এর কথাটা লিখে দিই, অলওয়েজ যে T1 এর বিটাও কিন্তু T2-র বিটার সঙ্গে সবসময় ইকুয়াল হবে। তার মানে কথাটাকে কি বলতে চাই, এটা যদি ডাইরেক্টলি বুঝতে যাই তাহলে আমরা এই পোর্শনটাকে সলভ করলে বুঝে যাব। ধরে নাও আমি বলি যে এসআইডি কে এসআইডির উপর এস নেম, মানে এস স্টুডেন্ট আইডি বলে আছে, ধরুন রোল নাম্বার বলতে পারি, স্টুডেন্ট আইডির উপর স্টুডেন্ট নেম কিন্তু ডিপেন্ড হয়ে আছে। তার মানে কথাটার মানে হচ্ছে যে যদি স্টুডেন্ট আইডি 1 আমি দিই, তাহলে 1 যদি মানে 1 স্টুডেন্ট আইডির নাম যদি রঞ্জিত হয়, তাহলে কিন্তু 2 নামে কিন্তু রঞ্জিত হতে পারবে না, এখানে কিন্তু 1ই হতে হবে। তার মানে এটা 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 যদি আমার T1 হয়, এটা যদি আমার T2 হয়, এটা যদি আমার আলফা হয়, এটা আমার বিটা হয়, তার মানে কি, তাহলে তুমি যদি ম্যাথামেটিক্যাল ডেফিনেশনের রেসপেক্টটা দেখে নেবে কি হবে, T1 এর যে আলফা, যেটা সবসময় কি না ইকুয়াল কার সাথে হবে, T2 এর আলফার সাথে সবসময়, তাই তো? এটাই কিন্তু আমরা বললাম, সবসময় যদি এটা যদি হোল্ড করে তাহলে অলওয়েজ এটাকেও হোল্ড করতে হবে, যদি T1 এর আলফা T2 আলফা ইকুয়াল হয়, তাহলে কিন্তু T2 এর T1 এর বিটা সবসময় কিন্তু T2-র বিটার সাথে ইকুয়াল হবে, ইকুয়াল টু T2 বিটা, ঠিক আছে? এটা কিন্তু একদম কিন্তু ক্লিয়ারলি ব্যাপারটা কিন্তু তোমাকে কিন্তু ভেবে নিতেই হবে। দেখো T1 এর আলফা কি, এখানে T1 এর আলফা রেসপেক্টে T1 এর আলফা কি আছে, 1, তাহলে T2-র আলফা যদি যদি ইকুয়াল হয়, তার মানে হচ্ছে দেখো T2-র বিটা মানে রঞ্জিত কিন্তু ইকুয়াল হতেই হবে। তার মানে এরকম বলতে চাইছে যে একই এসআইডির কিন্তু দুটো লোক, দুটো নাম হতে পারবে না, এটা বাংলা ভাষার কথা। একটাই এসআইডি মানে এসআইডি যদি 1 হয়, তার রেসপেক্টে তার যে নাম যেটা হবে সেটা কিন্তু তাকে রঞ্জিতই হতে হবে, ঠিক আছে? তাহলেই বলতে পারি যে আমরা এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটাকে ট্রু বলতে পারি। মানে দেখো এই যে আমি বললাম ক্লাস টেন্স টু নেম, তাহলে এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা কি ট্রু না? ট্রু না, এরকম কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকতেই পারে না। কেন, কেন কি দেখো তুমি ক্লাস ফার্স্ট ইয়ারের জন্য নাম আছে রাম আছে, ক্লাস ফার্স্ট ইয়ারের জন্য রাম নাম আছে শ্যাম, এটা এটা কিন্তু হোল্ড করবে না, কেন কি আমার এই ম্যাথামেটিক্যাল ডেফিনেশন কিন্তু হোল্ড করছে না। যদি এইটা হোল্ড করে তাহলেই সেই ফাংশনাল ডিপেন্ডেন্সিটাকে আমি রাখতে পারি, তাহলে আমি বলতে পারি যদি এটা হোল্ড করে তাহলে বলতে পারি আলফা টেন্স টু বিটা, মানে আলফা ডিটারমাইন বিটা, আমি কথাটা বলতে পারি যদি আমার এইটা হয়, এই প্রপার্টিটা মানে এই ম্যাথামেটিক্যালি এইটা যদি প্রুভড হয়, তাহলেই আমি কিন্তু বলতে পারি যে এক্স টেন্স টু ওয়াই বা আলফা টেন্স টু বিটা, যেটাই তুমি যেভাবেই তুমি এটাকে ডিফাইন করবে, এখানে তুমি এক্স ওয়াই দিতে পারো বা আলফা বিটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো প্রথমে আমাকে ম্যাথামেটিক্যাল ডেফিনেশনটাই কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, যে বলতে চাইছে যে যদি একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আমি এরকম লিখি আলফা টেন্স টু বিটা, ঠিক আছে, বা এসআইডি টেন্স টু এস নেম, তাহলে বলতে চাইছে যে যে টাপেল যে যে আমার যদি টাপেল 1 আর টাপেল 2 এর ভ্যালু যদি ইকুয়াল হয়, ঠিক আছে, আলফার ভ্যালুটা যদি ইকুয়াল হয়, তাহলে সবসময় বিটার ভ্যালুও ইকুয়াল হতে হবে। তাহলে তার মানে আমার যে যে মানে আলফা টেন্স টু বিটা যদি আমার ফাংশনাল ডিপেন্ডেন্সিটা বলে দেওয়া থাকে, তাহলে এটা হতে হবেই। তার মানে এমনি সিম্পল গল্পটা কি ভেবে দিই, তাহলে আমরা যে যে ধরে নাও রোল নাম্বার 1 তোমার ক্লাসে, তার নাম হচ্ছে রঞ্জিত, তাহলে রোল তাহলে এরকম হতে পারে যে রোল নাম্বার 1 যদি রঞ্জিত হয়, এরকম হতে রোল নাম্বার 2 বলে রঞ্জিত বলে আমার একটা ছেলে হতে পারে, ঠিক আছে, রোল নাম্বার 2 বলে এরকম ছেলে হতে পারে। তার মানে কি, তাহলে মানে তাহলে কি ফাংশনাল ডিপেন্ডেন্ট না, ঠিক আছে, ফাংশনালি ডিপেন্ডেন্ট না, এটা 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 কি তুমি বলবে না? তাতে কোনো অসুবিধা, আমাদের কি বলে যদি আমার T1 এর আলফা আর T2-র আলফা যদি সেম হয়, তাহলে আমি তোমাকে এই 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 সিনারিওটা আমি দিই, যে আমি একটা দিই যে রোল নাম্বার 1 ধরে নাও রাম আছে, ঠিক আছে, রোল নাম্বার 2-ও রাম আছে, ঠিক আছে, আর ধরে নাও এই অ্যাট্রিবিউটটার নাম আলফা, এটা বিটা, তার মানে আমি যদি বলি আলফা টেন্স টু বিটা, এটা কি এই এই ক্ষেত্রে কি ভুল না? কেন ভুল না, কেন কি আমার তো ফার্স্ট কন্ডিশন যদি ট্রু হয়, এইটা এই কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলেই আমি তো বলছি তাহলেই এটা চেক করবে, যদি ফার্স্ট কন্ডিশন যদি যদি ইকুয়াল হয়, তাহলে তাহলে বলছে সেকেন্ড কন্ডিশন ইকুয়াল হতেই হবে, তাহলে আমি বলতে পারি যে না দিজ আর ফাংশনালি ডিপেন্ডেন্ট বলতে পারি আলফা টেস্ট। কিন্তু এখানে তো ফার্স্ট কন্ডিশনই ট্রু না, আমার তো T1 এর আলফা T2-র আলফা তো ইকুয়াল না, তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে তো এই জায়গাটায় হ্যাঁ ঠিক আছে, কোনো এটা তো তাহলে কোনো অসুবিধা নেই। এবার ধরে নাও আমি লিখলাম যে এখানে যে 1 বারুণ লিখলাম,
বা আমি ধরলাম অত ছেড়ে দাও, ওয়ান সাম লিখলাম, তাহলে দেখো T1 এর আলফা আর T2 এর আলফা কিন্তু সেম। বাট তাহলে কি বলেছে, তাহলে যদি সেম হয় তাহলে কিন্তু অলওয়েজ T1 এর বিটা আর T2 এর বিটা কিন্তু সেম হতেই হবে। কিন্তু এখানে দেখো T2 এর বিটা কি আছে, রাম আছে, আর T2 T1 এর বিটা কি আছে, রাম আছে, আর T2 এর বিটা কি আছে, সাম, যেটা কিনা ইকুয়াল না। তাহলে বলতে পারি যে আলফা টেন্স টু বিটা না, এটাই এই ক্লাসে আর নেমের ক্ষেত্রে। তুমি দেখো ক্লাসে যদি আমি লিখি ক্লাস টেন্স টু নেম, তাহলে ক্লাসের মধ্যে কি আছে, ক্লাসের ডেটা আছে, ধরে নাম যদি ভাবি যে T1 এর আলফার ভ্যালু আছে ফার্স্ট, ঠিক আছে, আর T2 এর আলফার ভ্যালুও ফার্স্ট, এটা ইকুয়াল, যেটা দিজ আর দিস টু ভ্যালুজ আর ইকুয়াল, তার মানে কি T2 T1 এর আর T2 বিটার ভ্যালু সেম হওয়া উচিত। যদি আমি এটা ক্লাসটাকে আলফা দিই আর নেমটাকে বিটা দিই, তার মানে দেখো এখানে আমার রাম আছে, এখানে আমার সাম আছে, তাহলে কিন্তু তো কোনোভাবে ফাংশনাল ডিপেন্ডেন্সি এক্সিস্ট করছে না। আর ডেটার রেসপেক্টে তো চেক করে দেখবো আমরা, ঠিক আছে, তাহলে তো কোনোভাবে আমরা এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটাকে রাখতে পারি না, বলতে হবেই না, দিজ আর নট ডিপেন্ডেন্ট, মানে ফাংশনাল ডিপেন্ডেন্টই না এটা, এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা এক্সিস্টই করবে না, তাহলে আমি এটাকে রাখবো না। ফাংশনাল ডিপেন্ডেন্সি যখন আমি তৈরি করে, যখনই আমরা বলি যে দিস অ্যাট্রিবিউট ইজ ফাংশনালি ডিপেন্ড অন দিস অ্যাট্রিবিউট, এটা এটা যখন আমরা নিজে লিখি, নিজে বানাই, যে ডেটা বেস তৈরি করে সে তো এটা বলে দেয়, তো তাকে কিন্তু এই ম্যাথামেটিক্যাল ডেফিনেশন কিন্তু ফলো করতেই হবে। যদি কোনো তোমার ভ্যালু ডেটা বেসের, মানে T1 এর ভ্যালু যদি কোনো ডেটা বেসের T2 এর ভ্যালুর সাথে, যদি মানে আলফার ভ্যালুর সাথে, আলফা বলতে গেলে আমি কোনো একটা অ্যাট্রিবিউটের কথা বলছি, যদি ইকুয়াল হয় তাহলে কিন্তু অলওয়েজ যে T1 এর টাপেল 1 এর যে কোনো রো এর, যে কোনো রো এর অ্যাট্রিবিউটের যে ধরে নাও আরেকটা যে তার করসপন্ডিং যেটা যার সঙ্গে ফাংশনাল ডিপেন্ড বলছি, তার ভ্যালুটাও কিন্তু ইকুয়াল হতে হবে। যেটা বেসিক আমি ম্যাথামেটিক্যাল দিয়ে জিনিসটা বুঝতে তোমাদের সিম্পল হয়ে গেল, যে T1 এর আমি আলফা আর বিটা একটা একটা আমি রোকে ধরেছি, কলমকে অ্যাট্রিবিউটকে ধরেছি, তাহলে T1 এর আলফা যদি T2 আলফার সাথে ইকুয়াল হয় তাহলে অলওয়েজ সেটা হতেই হবে যে T1 এর বিটাও কিন্তু T2 বিটার সাথে ইকুয়াল হবে। এটা কিন্তু বেসিক ম্যাথামেটিক্যাল ডেফিনেশন অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি। এটা যদি আমার ট্রু হয় তাহলেই সেই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা কিন্তু আমার এই টেবিলের ওপর এক্সিস্ট করবে। এটা যে তৈরি করবে বা যে ডিজাইন করবে এটা বেশ, সেই কিন্তু জিনিসটা বলে দেবে। এটা আমরা কিন্তু কোনোভাবে মানে ওরকম ডেটা ডেটা যদি অ্যানালিসিস না করে ওরকম ভাবে বলা যাবে না, যে তৈরি করবে সেই এই ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো তৈরি করবে, আর সে কিন্তু বলে দেবে, সে কিন্তু নিজে এগুলো দেখে দেখে বলে দেবে যে কোনটা কার ওপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এই হচ্ছে বেসিক গল্প ফাংশনাল ডিপেন্ডেন্সির। চলে আসি আমরা আরো ডিটেলসে দেখবো যে ফাংশনাল ডিপেন্ডেন্সি দু ধরনের হয়, একটাকে বলা হয় যে ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, একটাকে বলা হয় ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, আর একটাকে বলা হয় নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। ট্রিভিয়াল ফাংশনাল আর নন ট্রিভিয়ালের গল্পটা কি আগে দেখে নিই। ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি বলছে যদি আমরা বলি এক্স টেন্স টু ওয়াই, এই কথাটা যদি টেক্স টেন্স বলতে পারো বা ডিটারমাইন্স বলতে পারো, তাহলে মানে সবসময় কি হবে, ওয়াই কিন্তু সাবসেট অফ এক্স, মানে এরকম বলবো যে ওয়াই সবসময় এক্স এর সাবসেট কিন্তু হতে হবে। তার মানে এটা যদি সিম্পল এক্সাম্পল আমি বলি যে ধরে নাও এসআইডি, ঠিক আছে, এসআইডি টেন্স টু এসআইডি কমা এস নেম, এটার মানে হচ্ছে দেখো তাহলে ওয়াই কি, ওয়াই হচ্ছে একটা সাবসেট, তুমি বলতে পারো, বা এটাকে নর্মালি মানে ওয়াইয়ের মধ্যে এসআইডি কিন্তু আমার কমন রয়েছে, বা এটাকে আরো সিম্পল ভাবে বলতে পারি যে এসআইডি এস নেম, এসআইডি এস নেম দিয়ে আমরা কিন্তু এসআইডি কে সবসময় কিন্তু আমরা পেতে পারি। মানে এই যে আমরা হতে পারে এক্সটা কিন্তু শুধু একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট হবে এরকম কোনো মানে না, আলফা বিটা কি সিঙ্গেল অ্যাট্রিবিউট, এরকম মাল্টিপেলও হতে পারে, আলফা বিটা কিন্তু আমরা মাল্টিপল অ্যাট্রিবিউটও হতে পারে, বা দুটো অ্যাট্রিবিউট ডিপেন্ড হয়েছে দুটো অ্যাট্রিবিউট উপর, এরকমও হতে পারে। ঠিক আছে, তো সেই সূত্রে যে আমরা এইটাকে বলা মানে কি, আমি যদি কোনোভাবে যদি এটাকে আমি এ করি মানে ইউনিয়ন করেছি ওয়াই যেসব অ্যাট্রিবিউট আছে, ওয়াই অ্যাট্রিবিউট সেটকে যদি ইন্টারসেক্ট করি এক্স আর ওয়াইয়ের, ঠিক আছে, এক্স আর ওয়াই যদি ইন্টারসেক্ট করি তাহলে অলওয়েজ আমি কী পাবো, সবসময় আমরা নট ইকুয়াল টু, মানে এখানে আমরা সবসময় নট ইকুয়াল টু ফাই পাবো। ঠিক আছে, মানে ফাই কেন হবে না, কিছু না কিছু কমন থাকবেই, বোথ দ্য সাইডের মধ্যে কিছু না কিছু যদি কমন থাকে, কোনো না কোনো অ্যাট্রিবিউট যদি কমন থাকে মানে এক্স আর ওয়াই এর মধ্যে কমন থাকে, তাহলে তো আমাদের সেট যদি ইন্টারসেক্ট করি, ইন্টারসেক্ট মানে কি সবসময় কমন এলিমেন্টগুলো পাবো, ইন্টারসেক্ট কথাটার মানে হচ্ছে কমন, দুটো সেটের মধ্যে কমন এলিমেন্ট পাবো, তাহলে কোনোদিন এটা ফাই, ফাই মানে এমটি সেট কোনোদিন হবে না, কিছু না কিছু ভ্যালু পাবেই, ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি বলে। আর নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সিটি কি বলছে, যে ওয়াই কিন্তু ইজ নট দ্য সাবসেট অফ এক্স, ওয়াই কিন্তু এক্স এর সাবসেট হবে না। তার মানে গল্পটা কি, তুমি সিম্পল যদি বলতে পারি, আমরা যদি ইন্টারসেক্ট করি এক্স আর ওয়াই কে, যেটা কিনা অলওয়েজ আমার কি হবে, অলওয়েজ আমার এই জায়গাটা কিন্তু আমার ফাই হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় সবসময় রাখবে। আর সেই সূত্রে যেরকম আমার সিম্পল যদি এক্সাম্পল দিই যে এসআইডি থেকে আমরা এস নেম,
ঠিক আছে, কেন এর মধ্যে কোনো সাবসেটের কোনো গল্প নেই। এসআইডির সাথে এস নেম আছে, ধরে নাও এখানে, ধরে নাও এসআইডির সাথে আমার ফোন নাম্বার আছে, মানে এই যে এরকম টাইপের, ঠিক আছে, এসআইডির সাথে আমার এস নেম আছে, ঠিক আছে, এস নেম বলছি, ফোন নাম্বার আছে, এইগুলো কিন্তু আমার কিন্তু হতে পারে, কোনো প্রবলেম নেই। এই জিনিস মানে এই যে দেখো, তাহলে আমরা দেখো বোথ সাইডে এক্স আর ওয়াই যদি ভাবি, দেখো দেওয়ার এর মধ্যে কোনো কমন কিছু নেই, তাহলে সাবসেটও না। আমি বলতে চাইছি এখানে যেরকম সাবসেট ছিল, এখানে সাবসেট না, নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি মানে তাহলে এক্স ওয়াই ইজ নট দ্য সাবসেট অফ এক্স। যদি এক্স টেন্স টু ওয়াই বলি, ওয়াই কিন্তু কোনোভাবে সাবসেট না এক্স, এটাই কিন্তু গল্পটা হচ্ছে নন ট্রিভিয়াল বলে দিয়েছে। কিছু প্রপার্টিজ আছে আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি, সেটা কিন্তু আমাদের একটু দেখে নিই গল্পটা, তাহলে এটাকে এই প্রপার্টিজগুলো আমরা দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এটাকে আমরা আমস্ট্রং অ্যাক্সিয়াম আমরা বলে থাকি মাঝে মাঝে, ঠিক আছে। তাহলে কি বলছে, ফার্স্ট যে প্রপার্টিটা বলা হয় রিফ্লেক্সিভ প্রপার্টি, খুব ইম্পর্টেন্ট, কাজে লাগবে পরবর্তীকালের জন্য। রিফ্লেক্সিভ প্রপার্টি কি বলছে, যে বলছে যে ইফ এক্স যদি ওয়াই যদি সাবসেট অফ এক্স হয়, তাহলে আমরা বলতে পারি যে এক্স টেন্স টু ওয়াই, এই কথাটা কিন্তু আমি বলতে পারি। যদি ওয়াই সাবসেট অফ এক্স হয়, তাহলে কিন্তু এক্স টেন্স টু ওয়াই বলতে পারি। নেক্সট যে প্রপার্টিটা বলছে অগমেন্টেশন প্রপার্টি, কি বলছে, যদি আমার এক্স টেন্স টু ওয়াই হয়, তাহলে আমরা যে কোনো একটি অ্যাট্রিবিউট এক্স এর সঙ্গে কিন্তু যোগ করতে পারি, বোথ দ্য সাইডে, যেরকম আর এইচ এস এবং এল এইচ এস বোথ দ্য সাইডে যোগ করতে পারি। এটাকে অগমেন্ট মানে যোগ করা হলো, অগমেন্টেড প্রপার্টি। যদি এক্স টেন্স টু ওয়াইটা হোল্ড ট্রু করে, ট্রু মানে আমাদের সেই ওই ম্যাথামেটিক্যাল ডেফিনেশন দিয়ে কিন্তু চেক করে নিয়েছি, তাহলে মানে এটা হোল্ড করছে, এটা আমাদের ম্যাথামেটিক্যাল ডেফিনেশন দিয়ে প্রুভ হয়ে গেছে যে টি ওয়ান অফ এক্স ইজ, যদি আমার টি টু অফ এক্স যদি ইকুয়াল হয়, তাহলে অলওয়েজ টি ওয়ান অফ ওয়াই ইজ ইকুয়াল টু টি টু অফ ওয়াই, এটাকে হোল্ড করছে, তাহলে আমি যে কোনো একটি অ্যাট্রিবিউট এখানে আমরা অগমেন্ট মানে অ্যাড করতে পারি, এটাকে বলে অগমেন্টেশন প্রপার্টি। ট্রান্সমিট প্রপার্টি কি বলছে, যদি আমার এক্স টেন্স টু ওয়াই এই ডিটারমিন ফাংশনাল ডিপেন্ডেন্সটা হোল্ড করে, এবং আবার ওয়াই টেন্স টু জেড এটাও যদি হোল্ড করে, তার মানে কি এক্স ওয়াই কে এক্স থেকে আমি ওয়াই পেয়ে যাচ্ছি এবং ওয়াই থেকে জেড পেয়ে যাচ্ছি, তার মানে আমি ইনডাইরেক্টলি বলতে পারি যে এক্স টেন্স টু জেডও বলতে পারি, মানে এক্স থেকে আমরা জেড কেও পেতে পারবো, মানে এই ফাংশনাল ডিপেন্ডেন্সটা অটোমেটিক্যালি এক্সিস্ট করবে, এটাকে বলে ট্রান্সিটিভ প্রপার্টি বলা হয়। যদি এরকম যদি একটা প্রপার্টি থাকে এক্স টেন্স টু ওয়াই আর ওয়াই টেন্স টু, এই দুটো কিন্তু হোল্ড করছে ম্যাথামেটিক্যালি প্রুফ, তাহলে আমি নর্মালি বলতে পারি যে এক্স টেন্স টু জেড, কিন্তু আমরা এই কথাটা নর্মালি কিন্তু বলতে পারি, মানে এই ফাংশনাল ডিপেন্ডেন্সটাও হবে, হতে বাধ্য, মানে আমি যদি চেক করি ম্যাথামেটিক্যালি এটা কিন্তু সবসময় প্রুভড হবেই, এটাই বলতে চাইছি প্রপার্টিজ মধ্যে। এটা কিন্তু আমরা জেনারেলাইজড প্রপার্টি পড়ছি এগুলো। ফোর্থ বলছে ইউনিয়ন প্রপার্টি, যদি ধরে নাও এক্স টেন্স টু ওয়াই এই ফাংশনাল ডিপেন্ডেন্সি হোল্ড করে, ঠিক আছে, এটা হোল্ড করছে, আর যদি এক্স টেন্স টু জেড এই ফাংশনাল ডিপেন্ডেন্সটাও যদি হোল্ড করে, তাহলে আমি বলতে পারি যে এক্স টেন্স টু ওয়াই জেড এটাও কিন্তু হোল্ড করবেই, মানে ইউনিয়ন, দেখো দুটোকে জুড়ে দিলাম, এই দুটোকে ইউনিয়ন মানে জুড়ে দিলাম, এক সাইডে বোথ সাইডে এক্স কমন ছিল বলে আমরা জুড়ে লিখলাম এক্স টেন্স টু ওয়াই 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 জেড, কিন্তু এটা কিন্তু সবসময় হোল্ড করবে, ঠিক আছে। চলে আসি থার্ড প্রপার্টিতে, কি বলছে ডিকম্পোজিশন প্রপার্টি, কি বলছে, জাস্ট ইউনিয়নের অপোজিট, যদি এক্স টেন্স টু ওয়াই জেড এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা যদি হোল্ড করে, তাহলে আমরা এটাকে ভেঙে লিখতে পারি যে এক্স টেন্স টু ওয়াইও হোল্ড করবে এবং এক্স টেন্স টু জেডও কিন্তু হোল্ড করবে, এটা কিন্তু ডিকম্পোজিশন প্রপার্টির মধ্যে কিন্তু এটা গল্প। তারপরে যেটা আছে সিউডো ট্রান্সমিটি, এটা কি বলছে, যদি আমার এক্স টেন্স টু ওয়াই হোল্ড করে আর যদি ধরে নাও আমার ওয়াই ডাব্লু ওয়াই টেন্স টু জেড হোল্ড করে, এই প্রপার্টি দুটো যদি ফাংশন যদি হোল্ড করে, তাহলে আমি বলতে পারি যে ডাব্লু আর হচ্ছে এক্স টেন্স টু জেডও বলতে, মানে ওয়াই কে, দেখো এক্স টেন্স টু ওয়াই তাহলে বলে ওয়াইয়ের জায়গায় যদি এক্স কে রিপ্লেস করে দাও, এই জায়গাটাকে আমরা যদি এক্স রিপ্লেস করে দিই, কারণ কি আমরা এক্স টেন্স টু ওয়াই তো, তাহলে বলতে পারি ডাব্লু এক্স টেন্স টু জেড, মানে হিসাব মতন এই জায়গাটার মতন, ঠিক আছে, এই ট্রান্সমিটির মতন, যে এক্স টেন্স টু ওয়াই আর ওয়াই টেন্স টু জেড, তাহলে বলতে পারি এক্স টেন্স টু জেড, ঠিক ঠিক এরকম ব্যাপার। আর হচ্ছে লাস্ট হচ্ছে যে কম্পোজিশন প্রপার্টি, কি বলছে, যদি আমার এক্স টেন্স টু ওয়াই হয়, তাহলে আর অ্যান্ড এইটা হোল্ড করছে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা, ম্যাথমেটিক্যালি প্রুভড আমরা ফর্মুলা দিয়ে দেখে নিয়েছি, এবং জেড টেন্স টু ডাব্লু এটা যদি হোল্ড করে ম্যাথমেটিক্যালি প্রুফ, তাহলে আমি বলতে পারি এক্স জেড টেন্স টু ওয়াইও বলতে পারি, ঠিক আছে, একদম সিম্পল ঘটনা, কি বলতে পারি এক্স জেড টেন্স টু ওয়াই আমরা কিন্তু জিনিসটা বলতে পারি। হ্যাঁ, এই জায়গাটা একটা জিনিস লিখতে ভুল হয়েছে, এটা এক্স এক্স জেড, মানে আমরা দুটোকে কি করলাম, সিম্পল এক্স টেন্স টু ওয়াই যদি হোল্ড করে আর জেড টেন্স টু যদি ডাব্লু হোল্ড করে, তাহলে আমরা বলবো এক্স জেড, দুটোকে কম্পোজিট করে নিলাম মানে জয়েন্ট করে নিলাম, এক্স জেড টেন্স টু ওয়াই ডাব্লু এটাও কিন্তু আমার হতে পারে, মানে কিন্তু দেখো গল্পটা, আমার এক্স টেন্স টু ওয়াই যে সিম্পল দুটোকে অ্যাড অন করে ফেললাম, মানে অ্যাড অন করে এটাকে কম্পোজিট করে দিলাম, যে এটাও কিন্তু আমার হোল্ড করতে পারে। আরেকটা কথা আমি তোমাকে যদি বলে দিই, যে জিনিসটা এই ডিকম্পোজিশনের কনসেপ্ট, ডিকম্পোজিশনের একটা মানুষ বাচ্চারাই ভুল করে ফেলে, এটা দেখো আমরা কিন্তু দেখো এক্স টেন্স টু ওয়াই জেড কে ভেঙে আমরা এক্স টেন্স টু ওয়াই আর এক্স টেন্স টু জেড লিখেছি, যদি এরকম হতো এক্স ওয়াই টেন্স টু জেড
এটা কিন্তু আমরা ভেঙে লিখতে পারতাম না যে এক্স টেন্স টু জেড এই জিনিসটাকে, আর এক্স টেন্স টু জেড অ্যান্ড বলতে পারতাম যে ওয়াই টেন্স টু জেড, এটা এটা কিন্তু পসিবল না, ঠিক আছে? এটার মানে হচ্ছে যে এক্স ওয়াই দুটো অ্যাট্রিবিউটের উপর জেড ডিপেন্ডেন্ট, মানে এই দুটো না জানলে আমি জেডকে জানতে পারবো না। তার মানে এটা ব্যাপার না, এটাকে আমি ভেঙে দিয়ে লিখি যে এক্স শুধু কিন্তু মানে এক্স জানলে জেড জেনে যাবো, ওয়াই জানলে জেড জেনে, এটার মানে কিন্তু তা না। এটার মানে হচ্ছে এই দুটোকেই আমার জানতে হবে, এই দুটো এই অ্যাট্রিবিউট মানে কি অ্যাকচুয়ালি দুটো আর ফাংশনাল ডিপেন্ডেন্ট কথাটার মানে যেটা এক্ষুনি বললাম, এই দুটোর ওপর কে জেড ডিপেন্ড হয়ে আছে, এটা কিন্তু সোলো না, মানে শুধু এক্স দিয়ে কিন্তু আমরা জেড কে পাবো না, মানে এক্স জানলে আমি জেড কে পাবো না, এবং ওয়াই জানলেও কিন্তু জেড কে পাবো না, দুটোকে জানলেই আমি জেড কে পাবো, মানে দুটো দিয়েই জেড কে ডিটারমাইন করছে। তাহলে আমরা কিন্তু এটা এটা লিখতে পারি না, এটা কিন্তু ভুল, দিস কনসেপ্ট ইজ রং বলে রাখলাম। এটা কিন্তু কখনো যে স্যার ডিকম্পোজিশন মানে এটা এই পারে ভাঙতে পারি, দেখো এটার মানে কি এক্স জানলে আমরা ওয়াই জেড কে জেনে যাবো, তার মানে এক্স শুধু জানলে ওয়াই কে জানা যাবে, এক্স দিয়ে ওয়াই কে জানতে পারি বা এক্স দিয়ে জেড কে জানতে পারি, তাই যেই লিখেছিলাম যে এক্স টেন্স টু ওয়াই জেড ইউনিয়ন প্রপার্টি রেসপেক্টে দিয়ে করেছিলাম, ঠিক আছে? এই জন্য এইগুলোকে বলা হচ্ছে আমাদের প্রাইমারি প্রপার্টির মধ্যে, এটাকে প্রাইমারি প্রপার্টি বলা হয়, আর এই প্রাইমারি প্রপার্টিগুলোকে দিয়েই কিন্তু এইগুলোকে এই কনসেপ্টগুলোকে তৈরি করা হয়েছে, ঠিক আছে? এটা সেকেন্ডারি প্রপার্টি বললেও হয়, ঠিক আছে? এগুলো দিয়েই প্রাইমারি দিয়েই কিন্তু এগুলোকে আমাদের এসছে। তো আশা করি আমরা পুরো কনসেপ্টটা, ফাংশনাল ডিপেন্ডেন্সির কনসেপ্টটা পুরো আশা করি আমাদের ক্লিয়ার হয়ে গেছে।